ভ্যাকসিন পেতে 4,236 কোটি টাকার অনুমোদন দিয়েছে একনেক। এই টাকা যথেষ্ট কিনা, আরও লাগবে কিনা, নাকি আরও কম টাকায় আসলে হতো, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং সেই সাথে কোন ভ্যাকসিনটা আমরা খুব দ্রুততম সময়ে পেতে যাচ্ছি, সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন নিয়ে আর কোনো জটিলতা আছে কিনা, এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং দর্শক, আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে পুরোটা সময় জুড়ে আছি আমি অন্তরা বিশ্বাস, আর আজ আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। শুরুতে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডাক্তার ইকবাল হাসান মাহমুদ, বক্ষ ব্যাধি বিশেষজ্ঞ, এবং আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার সহেলি আহমেদ সুইটি, কিডনি রোগ বিশেষজ্ঞ, সুদূর কানাডা থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতে অধ্যাপক ডাক্তার ইকবাল হাসান মাহমুদ, আপনার কাছে যেটি জানতে চাই, ভ্যাকসিন কবে পাবো আমরা? সেরাম ইনস্টিটিউটের গতকাল পর্যন্ত যে খবর আসলে আমাদের হাতে ছিল যে তারা হয়তো শুরুতেই আমাদেরকে ভ্যাকসিন দিতে পারছে না, কিন্তু আবার খবর এসেছে যে হ্যাঁ ভ্যাকসিন দেবে, তো নতুন আর কোনো খবর কি আছে, কবে নাগাদ ভ্যাকসিন পেতে পারি আমরা? ধন্যবাদ অন্তরা, শুভ নববর্ষ, ইংরেজিতে হ্যাপি নিউ ইয়ার। যদিও 2020 সালটি ছিল পরীক্ষা, দুঃখজনক ঘটনা বহুল এবং অশ্রুসিক্ত একটি বছর, করোনা আমাদের জীবনকে পাল্টে দিয়েছে এবং বিশ্বকে দুর্ভোগ আর শোকের মধ্যে ডুবিয়ে দিয়েছে। হারিয়ে গেছে অনেক প্রিয়জন, অনেক ডাক্তারকে আমরা হারিয়েছি, এবং ক্রমবর্ধমান যে মহামারীর অসুস্থতা এবং মৃত্যুর ঢেউ নতুন করে আবার সৃষ্টি হয়েছে বিভিন্ন দেশে, এবং সুইটি যেখানে কানাডাতে বসে আছে সেখানেও, আর যুক্তরাজ্যে, যুক্তরাষ্ট্রে তো একেবারে মিছিল চলছে। বৈশ্বিক মহামারীতে এ পর্যন্ত বিশ্বের 219টি দেশ এবং অঞ্চল আক্রান্ত হয়েছে, এবং এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা 8,56,00,000, এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 18,55,000-এর বেশি। এই পরিপ্রেক্ষিতে 2021 শুরু হয়েছে, এখন সবাই আমরা আশায় আছি কবে ভ্যাকসিন আসবে। এখন কথা হচ্ছে, কাল গতকাল টক অফ দ্য কান্ট্রি ছিল যে সেরাম ইনস্টিটিউটের প্রধান, তিনি বলেছেন যে এখন মানে ওদের যে কোভিশিল্ড, যেটাকে আমরা অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন বা অক্সফোর্ড ভ্যাকসিন বলি, সেটা দিতে পারবে না সময় মতো। কিন্তু এটা একদম টক অফ দ্য কান্ট্রি হয়ে গেল, সবাই আতঙ্কে গ্রস্ত হয়ে গেল, কারণ আমাদের বহুল আকাঙ্ক্ষিত এই ভ্যাকসিন, ভ্যাকসিনই আমাদেরকে রক্ষা করতে পারে, যদিও সৃষ্টিকর্তার ইচ্ছা সবচেয়ে বড় কথা। তারপরে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, সবাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের নিশ্চিত করেছে, না ভারত কথা রাখবে, ঠিক সময় দিবে। এখন কেউই বলতে পারছে না এটা কি জানুয়ারিতে আসবে না ফেব্রুয়ারিতে আসবে, এবং আসলেও কিন্তু একবারে 3 কোটি যে আসবে তা না, এটা 50,00,000 করে মানে প্রতি মাসে মাসে আসবে, তাতে দাঁড়াবে একেবারে 6 মাস। এদিকে মানে জুন মাসে আবার আমরা পাচ্ছি কোভ্যাক্স থেকে 2 কোটি লোকের জন্য ভ্যাকসিন পাচ্ছি। তো ভ্যাকসিনের আলটিমেটলি অভাব হবে না, বিভিন্ন দেশ থেকে পাবো, কিন্তু দামটা আমাদের দেশের মধ্যে একটু বেশি পড়ে যাচ্ছে যদি ভারতের সঙ্গে তুলনা করি। ওখানে $2, আমাদের এখানে $5, তো এই দামটা একটু বেশি পড়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে সরকার তো বিশাল অঙ্কর একটা বাজেট রেখেছে, একটাকেও পাস হয়েছে একটা বিশাল অ্যামাউন্ট। তো সরকার আমাদের চাওয়া হচ্ছে, মানুষের চাওয়া হচ্ছে যে বিনামূল্যে আমরা ভ্যাকসিন পাবো, যেটা ভারতে প্রথম বছর 2021 সনে 30 কোটি লোককে দেওয়া হবে বিনামূল্যে। সুতরাং আমরাও তো বিনামূল্যে চাইতে পারি। এখন বাংলাদেশের বিনামূল্যে পাওয়ার মতো অবস্থা আছে কিনা সেই বিষয় নিয়েও আসবো আবার আপনার কাছে, তার আগে একটু কানাডার খবর নিতে চাই আমরা। আমাদের সঙ্গে আছেন ডক্টর সহেলি আহমেদ সুইটি, আপনার কাছে যেটি জানতে চাই, কানাডায় তো এই যে বড়দিন গেল, বড়দিনের একটা ছুটি গেল, এবং এমনিতেই কানাডার অবস্থা খুব একটা ভালো নয়, এই ছুটিকে কেন্দ্র করে কোনো ধরনের সংক্রমণ বেড়েছে কিনা? ছুটিকে কেন্দ্র করে সংক্রমণ বাড়েনি আসলে, কানাডাতে উইন্টার আসার সাথে সাথেই এটার ইনসিডেন্স অনেক বেড়ে গেল। এবং আমি আসলে একেবারেই কথায় চলে গেলাম, প্রথমে বলা উচিত ছিল যে নিউজ 24 কে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, সেই সাথে দর্শক এবং তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার। আর গত বছরটা আমার জন্য খুব খারাপ ছিল, কারণ আমার হাজবেন্ডের কোভিড হয়েছে নভেম্বরে, এবং সবচেয়ে বড় কথা এই যে নভেম্বর থেকে আমি যেটা বলছিলাম যে ইনসিডেন্স এত বেড়ে গেল এবং প্রতিদিনই আইসিইউতে এত বেশি রোগী ভর্তি হচ্ছিল, বিশেষ করে টরেন্টোতে, তো দেখা গেল যে একটা সময় লকডাউন না দিয়ে কিন্তু পারা গেল না। এখানে কিন্তু কোনো ধরনের ক্রিসমাস পালন হয়নি, নিউ ইয়ার পালন হয়নি, যেটা গত বছরও
আমরা অনেক ধুমধারকাতে ফায়ারওয়ার্কস হয়েছে বা কানাডাতে সব জায়গায় মিলিত হয়েছে সবাই, কিন্তু এবার খুবই কঠোর ভাবে লকডাউন পালিত হয়েছে এবং হচ্ছে, যার জন্য ছুটিতে ওই যে ক্রাউড করা এগুলো কোনোভাবেই সম্ভব হয়নি। এবং টরেন্টোতে এখন যেটা করা হচ্ছে যে প্রায় $10,000 ফাইন করা হবে যদি কারোর বাসে কোনো গেট টুগেদার করা হয় বা একজন মানে যে কয়জন ফ্যামিলি মেম্বার তার বাদে কেউ বেড়াতে আসেন তার জন্য ফাইন করা হবে, এবং যার বাসায় দাওয়াত করা হবে তার জন্য ফাইন হবে। সো খুবই কঠোর ভাবে কিন্তু লকডাউনটা পালন হচ্ছে, না হলে কিন্তু ইনসিডেন্স আরো বেশি বেড়ে যেত। এবং এই লকডাউনটার জন্যই এই ইমার্জেন্সি লকডাউন সিচুয়েশনটা তারা দিয়েছে January 28 পর্যন্ত, এটা দেওয়ার জন্য কিন্তু ইনসিডেন্স আরো যেভাবে বাড়ছিল সেটা কিছুটা কমেছে। আর আসার কথা যে ভ্যাকসিন এখানে চলে এসেছে এবং তারা অনেক বেশি ভ্যাকসিন রেখেছে, আমাদের দেশের সরকারও চেষ্টা করছে আমাদের মতো উন্নয়নশীল দেশে, কারণ কানাডা তো আসলে তাদের তো কোনো অভাব নেই, আমেরিকা কানাডাতে তারা ভ্যাকসিন সাথে সাথে নিয়ে এসেছে। তো আমার ফ্রেন্ড ইউএসএ তে যে ডক্টর ওরা কাজ করছে কার্ডিওলজিস্ট পেডিয়াট্রিশিয়ান, তারা কিন্তু প্রায় 300 ডাক্তার একটা হসপিটালে আর একটা হসপিটালে প্রায় 400 ডক্টর সবাই কিন্তু ভ্যাকসিন নিয়ে নিয়েছে। মানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কি দেখা গেছে? ওদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। আমাদেরও ফাইজারের ভ্যাকসিন এসেছে, ফ্রন্টলাইন ওয়ার্কাররা প্রথমে পাবে তারপর অন্যান্যরা পাবে, কিন্তু সবার মধ্যে একটা সংশয় কাজ করছে, কারণ এত অল্প সময়ে ভ্যাকসিনটা এসেছে যে আসলে ক্লিনিক্যাল রিসার্চ করে স্টাডি হতে অনেক সময় লাগে। তো সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা ভয় ভীতি কাজ করছে যে কেউ কেউ ভাবছে নিবে যে না যা আল্লাহ ভাগ্যে লিখেছে সেটা তো হবেই, আর যে কোনো ভ্যাকসিনেরই সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, যেমন একটু জ্বর হতে পারে, ঠান্ডা কাশি হতে পারে, একটু র্যাশ বা সোর হতে পারে যে জায়গাটা ভ্যাকসিন দেওয়া হয়, এগুলো খুবই কমন। এটা যে এটার জন্যই হচ্ছে করোনা ভাইরাসের ভ্যাকসিনের এগেনস্টে এই প্রবলেম গুলো হচ্ছে তা না, ফ্লু শট দিলেও কিন্তু এ ধরনের প্রবলেম হয় বা যে কোনো ভ্যাকসিন দিলেই এ ধরনের সমস্যা হতে পারে। তো সাধারণ মানুষকে এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আসলে ভ্যাকসিনটা নিয়ে নেওয়াই ভালো, কিন্তু প্রথমে তো অ্যাভেলেবল হচ্ছে ফ্রন্টলাইন ওয়ার্কারদের জন্য যারা একেবারে ডক্টর নার্স বা ওয়ার্ডে কাজ করছে, পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার, হেলথ লাইন যাদের অ্যালার্জি আছে এবং যারা বক্ষবিধির নানা ধরনের সমস্যায় ভুগছে তাদের ক্ষেত্রে কি মানে ভ্যাকসিন কোনো বিশেষ সমস্যা সৃষ্টি করবে কিনা, কারণ অ্যালার্জির সাথে ভ্যাকসিনের কোনো একটা সম্পর্ক আছে এরকম কথা অনেকেই বলছেন? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি একটু যোগ করতে চাচ্ছি ডক্টর সুইটির সঙ্গে যে আমি তো কানাডা লেখাপড়া করেছি, তো কানাডার লোক সংখ্যা মাত্র 3,70,00,000 এবং প্রচুর বিত্তশালী একটি দেশ, সেখানে কিন্তু ওরা ওদের যে জনসংখ্যা তার চেয়েও 5 গুণ বেশি ক্রয় দেশ দিয়ে রেখেছে ভ্যাকসিনের জন্য, কারণ তাদের তো টাকার অভাব নেই। ওরা মনে করছে যদি তিন মাস বা ছ মাস পরে যদি ভ্যাকসিনের মানে অ্যান্টিবডি ফল করে যায়, কমে যায়, আবার রিবুস্টিং করবে। কিন্তু আমাদের দেশে তো সেটা না, আমরা তো গরিব দেশ, আমাদের দেশে তো ভ্যাকসিন মানে প্রথম ভ্যাকসিন দিয়ে অনেক অনেক মানে আশার অনেক আমাদের আমাদের প্রেরণার উৎস হবে নতুন নতুন জীবনের জন্য। তো আপনার প্রশ্নের উত্তরে বলতে হয় যে যাদের সিভিয়ার অ্যালার্জি আছে, কথাটা হচ্ছে সিভিয়ার অ্যালার্জি তো টুক সবারই থাকে, যে সিভিয়ার অ্যালার্জি আছে তাদের এই ভ্যাকসিন অনেক সময় অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন করতে পারে। তবে অ্যাজমা রোগী যাদের মানে বেশিরভাগ অ্যাজমা রোগীর তো মানে টুকটাক কিছুর প্রতি মেইনলি হাউস ডাস্ট মাইটের প্রতি অ্যালার্জি থাকে, সেখানে কোনো সমস্যা হবে না। তো এরকম যেটা ডক্টর সুইটি বললেন যে জ্বর হতে পারে, মাথা ব্যথা হতে পারে, ইভেন যে জায়গাটা ইঞ্জেকশনটা পুশ করাবে সেই জায়গাটা একটু ফুটে উঠতে পারে, তবে অ্যালার্জিক রিয়েকশনটার জন্য কিন্তু এই যে ভারতে যে ভারত প্রস্তুত হয়ে গেছে বিভিন্ন বুথ বানিয়েছে, সেখানে কিন্তু প্রথম রুমটা করেছে রেজিস্ট্রেশনের জন্য, দ্বিতীয় রুমটা ভ্যাকসিনেশন রুম, এবং তৃতীয় রুমটা করেছে ওরা অবজারভেশনের জন্য। 30 মিনিট থেকে 45 মিনিট রোগীকে শুয়ে রাখবে, একজন ডাক্তার নিবিড় পর্যবেক্ষণ করবে, দেখবে তার ভিতরে কোনো রিয়াকশন হচ্ছে কিনা। অন্তর আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের দেশে আপনি লক্ষ্য করছেন যে মৃত্যু কিন্তু অনেক বেশি, 24 জন 30 জন এরকম হচ্ছে, কিন্তু তুলনামূলকভাবে কিন্তু আক্রান্তের সংখ্যা কম, জানি না হয়তো পরীক্ষা কমের জন্য হচ্ছে। তো করোনা ভাইরাসের সংক্রমণের হার এখন 7 থেকে
8% উঠানামা করছে, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সংক্রমণ যখন 5% বা তার নিচে নেমে যায় এবং তাহলে এটা কিন্তু নিরাপদ সংক্রমণ হিসেবে ধরা যায়, এবং এটা এই এই নিরাপদ সংক্রমণ ধরা যায় তবে এটাকে 4 সপ্তাহ একই রকম থাকতে হবে। তবে এই এর মধ্যেও কিন্তু আবার যেটা ইউরোপে হলো, একটু বলি আমি শেষ করে নিই কথাটা, ইউরোপে যেটা হলো অনেক নিচে নেমে এসেছিল কিন্তু হঠাৎ করে এবার ধা করে বেড়ে গিয়ে একেবারে উলম্ফন, ব্যাপকভাবে উলম্ফন ঘটলো করোনার। সুতরাং আমাদেরকে এই যতদিন পর্যন্ত আমরা ভ্যাকসিন না পাই ততদিন পর্যন্ত মাস্কই হচ্ছে আমাদের ভ্যাকসিন, মাস্ক পরে থাকতেই হবে এবং ভ্যাকসিন নেওয়ার পরেও কিন্তু মাস্ক কন্টিনিউ করতে হবে 2021 সন পুরোটাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আমি মাহবুব বলছি গাইবান্ধা থেকে। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করুন। এই প্রশ্নটি আমাদের আমাদের এখানে মানে এক ভ্যাকসিন আমরা কবে পাবো, কতদিন পরে পাবো, কতদিনের মধ্যে পাবো? অনেক ধন্যবাদ আপনাকে। বিষয়টি নিয়ে আমরা শুরুতেই আলোচনা করেছি, তারপরে অধ্যাপক ডক্টর ইকবাল হাসান মাহমুদ কবে পাবো, কিন্তু আরেকজন দর্শক আছেন, আমরা দুটো প্রশ্ন একটু নিয়ে আসতে চাই। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক আমরা শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন ছিল যে করোনা ভাইরাসের নতুন যে 70% বৃদ্ধি গতিতে ছড়ায়, এটা কি আবার নতুন করে ভ্যাকসিন আবার লাগবে? আমরা আশা করছি যে ফেব্রুয়ারি মাসে আমরা 50 লক্ষ ভ্যাকসিন পাবো, কোভিশিল্ড যেটা অ্যাস্ট্রাজেনিকার ভারতের মানে যেটা ইনস্টিটিউট সেরাম ইনস্টিটিউট হচ্ছে ওরা নাম দিয়েছে কোভিশিল্ড, যদিও এটা অ্যাস্ট্রাজেনিকা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন, এটা ফেব্রুয়ারি মাসে আসবে, মানে 50 লক্ষ করে 6 মানে কয়েকটা কিস্তিতে আসবে 3 কোটি ডোজ। তো 3 কোটি ডোজে কিন্তু একটা ডাটা বেস তৈরি করা হয়েছে কারা আগে পাবে, ফ্রন্টলাইন ওয়ার্কার্স মেনলি ডক্টর্স, তারপরে মানে স্বাস্থ্যকর্মী যত আছে, বীর মুক্তিযোদ্ধা আছে, তারপরে স্বাস্থ্যের সঙ্গে যারা যারা জড়িত, ইভেন অ্যাম্বুলেন্স ড্রাইভার পর্যন্ত পাবে, যারা কোমরবিডিটিতে ভুগছে তারা পাবে, এবং বয়স্ক সিনিয়র সিটিজেন পাবে। তো এরকম একটা ডেটা বেস তৈরি করা হয়েছে, তো এই অনুযায়ী শুরু হয়ে যাবে। তো এটা এটা এখন আরো যদি জুন মাসের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে জুন মাসে আমাদের যে ই থেকে গাভি থেকে যে আমরা মানে 2 কোটি লোকের জন্য বিনামূল্যে WHO ভ্যাকসিনটা দিবে, সেটা জুন মাস থেকে শুরু হয়ে যাবে আশা, সেখানে একটা বিশাল সংখ্যক আমরা ভ্যাকসিন পাবো। মানে যদি আমরা হিসাব করি যে মানে একদম আমাদের দেশের শেষ মানুষটি ভ্যাকসিন কবে পাবে, একদম প্রান্তিক পর্যায়ে যিনি আছেন সেটা কবে নাগাদ হতে পারে? সে প্রান্তিক পর্যায়ে পৌঁছতে পৌঁছতে 2022 লাগবে, কারণ 18 কোটি লোকের দেশ, এখানে মানে সংরক্ষণ, তারপরে এটা ডিস্ট্রিবিউশন, এটা এই যে সিরিঞ্জ লাগবে, সাধারণ সিরিঞ্জ দিয়ে তো আর মানে করোনা ভ্যাকসিন দেওয়া যায় না, এডি সিরিঞ্জ বলে, সেই সিরিঞ্জ আনতে হবে 18 কোটি লোকের দেশের জন্য। আর যেটা ফাইজার যেটা ডক্টর সুইটিরা পাচ্ছে, ফাইজার মডার্নার ভ্যাকসিন, সেটা আলাদা আলাদা কিন্তু ফ্রিজ লাগবে, সেখানে -70 ডিগ্রি সেন্টিগ্রেড রাখতে হবে, মডার্নার -20 ডিগ্রি, এই ধরনের ফ্রিজ কিন্তু আমাদের খুব একটা নেই, সেগুলো আমাদের জোগাড় করতে হবে। কিন্তু অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনটা তো আমাদের নর্মাল ফ্রিজে রাখতে পারবো আমরা, অন্যান্য ভ্যাকসিন যেমন রাখি। আর দ্বিতীয় প্রশ্নটি ছিল দর্শকের দ্বিতীয় প্রশ্নটি ছিল যে নিউ স্ট্রেন যেটা আসছে, নতুন প্রজাতি যেটা এসছে, সেটা তো সারা পুরো মানে ব্রিটেন সহ 30টি দেশে কিন্তু ছড়িয়ে পড়েছে, দক্ষিণ আফ্রিকাতেও নতুন আরেকটি স্ট্রেন ধরা পড়েছে, নাইজেরিয়াতে আরেকটি স্ট্রেন ধরা পড়েছে। এখন উনি জানতে চাচ্ছেন, এটা খুবই মানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে যে ভ্যাকসিনটা ফাইজার বলুন অ্যাস্ট্রাজেনিকা বলুন, এই ভ্যাকসিনে ওই নতুন স্ট্রেনটা কাজ করবে কিনা? জি, আপনার উত্তর বলতে হয় যে নতুন স্ট্রেনটার উপরেও কিন্তু এই ভ্যাকসিন কাজ করবে, কারণ যে নতুন স্ট্রেন যেটা এসছে তার প্রোটিনের মধ্যে কিন্তু খুব একটা চেঞ্জ আসছে না, যেহেতু প্রোটিনের মধ্যে চেঞ্জ আসছে না সেই জন্য যেই চলমান ভ্যাকসিন যেটা আছে সেটাই কাজ করবে। সুতরাং এতে মানে চিন্তার কিছু নাই। তারপরে গবেষণা চলছে যে আরো আরো মানে কি করা যেতে পারে, এই কারণ যেভাবে মিউটেশন হচ্ছে, সাধারণত ভাইরাসের মিউটেশন প্রতি মাসে 1 থেকে 2 বার হতেই থাকে,
ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বলুন, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বলুন, সব ভাইরাসেরই কিন্তু মিউটেশন চলতে থাকে। এবং এই যে নতুন স্ট্রেনটা এসেছে, এটা কিন্তু এর মধ্যে 23 বার তার রূপ পরিবর্তন করেছে। সুতরাং ভ্যাকসিন একটা সুখের খবর হলো, ওই ভ্যাকসিনই কাজ করবে, ভ্যাকসিন আর মানে চেঞ্জ করতে হবে না। তবে ডক্টর সুইটে যে দেশে আছে তারা খুব প্রিভিলেজ অবস্থায় আছে, তারা ফাইজারের মতো একটা ভালো কোম্পানির ভ্যাকসিন পাবে, যেটা আমরা অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন পাবো, সেটা কিন্তু 60-70% কাজ করবে। একটা তবে একটা আশার কথা হচ্ছে যে WHO বলছে যে 50% যদি কোনো ভ্যাকসিন কার্যকর হয় সেটাকে আমরা কার্যকরী ভ্যাকসিন হিসেবে ধরে নিই। তার মানে আমরা ভালো ভ্যাকসিনই পাচ্ছি, 50% এর উপরেই অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন আসলে কার্যকর। আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমার নাম বিপ্লব, আমি রাজবাড়ি থেকে বলছি। হ্যাঁ, আপনার প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। সাধারণত একটা ভ্যাকসিন পেতে অনেক সময় লাগে, অনেক বছর লাগে। হ্যাঁ, কারণ সেটার ক্রিয়া প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া কেমন জানতে হয়। এত তাড়াহুড়া করিয়া যে করোনার ভ্যাকসিন আসছে, যে আসলেই কতটুকু নিরাপদ হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কতটুকু নিরাপদ হবে এই প্রশ্ন, এই এই ভ্যাকসিন। আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা থেকে বলছি, মোহাম্মদ তৌহিদ রহমান। আমি যেটা জানতে যাচ্ছি, কিউরিওসিটি, এটা হচ্ছে যে পার্শ্ব প্রতিক্রিয়া, এই পার্শ্ব প্রতিক্রিয়া যদি মানে এটা ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়া হয়, সেই ক্ষেত্রে আমাদের সমাধান বা এটার মানে কি বলে এটার রিকভারি করার আছে কিনা, ওই ধরনের প্রস্তুতি আছে কিনা? অনেক ধন্যবাদ আপনাকে। আসলে কি ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিনা এই প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু ছোট্ট একটি বিরতির পর। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। আপনাদের সঙ্গে আছি আমি অন্তরা বিশ্বাস, আর আমাদের সঙ্গে আজ রয়েছেন দুজন অতিথি। কানাডা থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার সোহেলি আহমেদ সুইটি, এবং বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার ইকবাল হাসান মাহমুদ। বিরতির আগে দুজন প্রশ্ন করেছিলেন, ডাক্তার সোহেলি আহমেদ সুইটি আপনার কাছে আসতে চাই। একজন যেটি জানতে চাচ্ছিলেন যে এত স্বল্প সময়ে পাওয়া এই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া হবে কি না, আর পরের জন যেটি জানতে চেয়েছিলেন যে কী কী ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, সেটা অনেক বেশি ভয়াবহ হবে কিনা, সর্বোচ্চ কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে ডক্টর সালামের সুইটে ভ্যাকসিনের? ধন্যবাদ অন্তরা, খুবই গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন। প্রথমজন যিনি প্রশ্ন করেছে যে এত অল্প সময়ে ভ্যাকসিনটা এসেছে, আসলে যে কোনো ভ্যাকসিন বাজারে আসার আগে কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল হয়, অর্থাৎ এগুলোর ফেজ 1, ফেজ 2, ফেজ 3 ট্রায়াল করার পরেই কিন্তু ভ্যাকসিনটা বাজারে আসে, এবং সেই সবকিছু মেনটেন করেই কিন্তু ভ্যাকসিন বাজারে এসেছে। এত দ্রুত এসেছে এই কারণ আপনারা সবাই জানেন যে কোভিড-19 পুরো পৃথিবীকে একটা অস্বস্তিকর অবস্থায় ফেলে দিয়েছিল, এবং যেভাবে প্রতিদিন মানুষ মারা যাচ্ছিল, প্রত্যেকটি দেশের সায়েন্টিস্ট এগুলোর উপরে কাজ করেছে। আর আসলে এগুলোর উপরে কাজ করার পরে, যখন ফেজ 3 ট্রায়াল করার পরে সবকিছু সফলভাবে হয়েছে, তখনই কিন্তু ভ্যাকসিনটা বাজারে এসেছে বা সাধারণ মানুষের জন্য উন্নত বিশ্বে এসে গেছে। শুধু তাই না, ওনার অবগতির জন্য আমি জানাতে চাই যে আমেরিকা এবং কানাডাতে যত ডাক্তার রয়েছেন, ইতিমধ্যেই হাজার হাজার ডাক্তাররা, ফ্রন্টলাইন ওয়ার্কাররা, তারা কিন্তু ভ্যাকসিন নিয়ে নিয়েছে, এবং আমার ক্লোজ ফ্রেন্ড যারা, তারাও ভ্যাকসিন নিয়েছে, ফার্স্ট ডোজটা নিয়েছে, সেকেন্ড ডোজ তাদের নিতে হবে আফটার 15 ডেজ। তো এখন পর্যন্ত তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। সামান্য কিছু ভ্যাকসিনের পার্শ্বক্রিয়া প্রতিক্রিয়া হতেই পারে, সাইড ইফেক্ট যেটাকে বলে, যেটা শুধু করোনা ভ্যাকসিনের বেলাতেই নয়, এটা কিন্তু যে কোনো ভ্যাকসিনের ব্যাপারেই হতে পারে। যেমন সামান্য জ্বর, বাচ্চাদেরকেও যদি আমরা মিজেলসের টিকা দিয়ে আনি বা DPT টিকা দিয়ে আনি, দেখা যাবে একটু জ্বর হবে, একটু সর্দি হবে, একটু যে জায়গাটায় আপনি ভ্যাকসিন দিলেন ফুলে গেল, লাল হলো বা একটু ইচিং হলো, এটা খুবই স্বাভাবিক। তো এ ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো ভ্যাকসিনেই হতে পারে, তাই বলে কি আমরা ভ্যাকসিন না নিয়ে বসে থাকবো? কারণ আমাদের ভ্যাকসিন দিলে তাও তো সম্ভাবনা আছে যে আমরা আমাদেরকে প্রতিরোধ করতে পারবো। সো ভ্যাকসিন দেওয়াটাই বুদ্ধিমানের কাজ।
আর সেকেন্ড যিনি প্রশ্ন করেছিলেন যে সিপিআর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিনা, এখন যে কোনো ওষুধেও কিন্তু অ্যানাফাইলেকটিক রিয়াকশন হতে পারে বা হাইপার সেন্সিটিভিটি ফোর রিয়াকশন হতে পারে, সেটা কিন্তু শুধু ভ্যাকসিনের জন্যই না, একটা খাবার খেলে যে কোনো ফুড অ্যালার্জির কারণে হতে পারে, যে কোনো সাধারণ ওষুধ খেলে হতে পারে। এটা কার বডিতে কোন ধরনের হাইপার সেন্সিটিভিটি ফোর রিয়াকশন হবে এটা তার ইমিউন সিস্টেমের উপর ডিপেন্ড করে, আর সেই ধরনের অ্যানাফাইলেকটিক রিয়াকশন আমরা অনেক ওষুধ দেওয়ার পরে বা ব্লাড দেওয়ার পরেও রোগীদের হয়, সেটা অবশ্যই আমাদের ডক্টররা মেনটেন করে। এবং বাংলাদেশের ডাক্তাররা আসলে আমি বলতে পারি নিঃসন্দেহে তারা অনেক প্রশংসার দাবি রাখে, আমরা আশা করি সে ধরনের প্রস্তুতি বাংলাদেশে রয়েছে। কারণ আমাদের মতো উন্নয়নশীল দেশে যে আমরা ভ্যাকসিন পাচ্ছি, আমাদের সরকার এবং আমাদের ডক্টররা এভাবে কাজ করছেন, এটা আমাদের জন্য আসলে অত্যন্ত আশার কথা। আর একেবারেই ভয় পাবেন না, যে কোনো ধরনের প্রস্তুতি আমাদের ডাক্তারের আছে। আমিও বাংলাদেশি ডক্টর এবং কিডনি বিশেষজ্ঞ, আমি সরকারি চাকরি করি, আজকে আমার এত দূর আসা সবকিছু কিন্তু বাংলাদেশের অবদানে। সো আমি ইউএফটি মতো জায়গায় টরন্টো জেনারেল হসপিটালে কাজ করেছি, সানিব্রুকে কাজ করেছি, ট্রেক্সেল ইউনিভার্সিটিতে কাজ করছি, সো সবকিছুতে আমি দেখেছি, বাংলাদেশের হেলথ সিস্টেমও দেখেছি যে আমাদের অনেক স্বল্পতা থাকা সত্ত্বেও, কারণ আমরা তো উন্নত দেশ না, তারপরেও কিন্তু যথেষ্ট সাহসিকতার সাথে আমাদের সরকার সেটাকে সাপোর্ট করছে, জনগণকে সাপোর্ট করছে এবং টেস্ট করছেন, সেই সাথে আমাদের ডক্টররা যেভাবে কাজ করছেন তাদের ঝুঁকি নিয়ে, আসলে তাদেরকে স্যালুট করা উচিত এবং আমাদের সাধারণ মানুষের বোঝা উচিত যে আমাদের ডক্টররা তাদের জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের পাশে কাজ করছেন। এখানে কিন্তু আমরা অনলাইনেই বেশি পেশেন্ট দেখছি। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক চিকিৎসকের মধ্যে মারাও গেছেন, তাদের আত্মার শান্তি কামনা করছি। ডক্টর ইকবাল হোসেন মাহমুদ, আরেকটি প্রসঙ্গ, গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে আপনার কাছে আসতে চাই, নিশ্চয়ই যুক্ত করবেন, তার সাথে আমিও একটা প্রশ্ন যুক্ত করতে চাই। সেটা হচ্ছে, বলা হচ্ছে শুরুতে পাবে ফ্রন্টলাইনার যারা তারা ভ্যাকসিন, যারা বয়স্ক তারা ভ্যাকসিন পাবে। এখন একটা বাড়িতে আমরা ধরলাম ছজন সদস্য আছে, তো তিনজন এই ক্যাটাগরিতে পড়লো, ভ্যাকসিন নিতে পারলেন এবং তিনজন পারলেন না, সেক্ষেত্রে ওই পরিবারটির অবস্থা কী হবে বা বিশেষ কোনো সাবধানতা অবলম্বন করতে হবে কিনা? এখন পরিবারের মনে করেন যে একজন বয়োজ্যেষ্ঠ, তিনি তার তো অগ্রাধিকার আগে, সিনিয়র সিটিজেন যাদের কোমরবিডিটি আছে, হাইপারটেনশন, আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, ক্যান্সার আছে, হার্ট ডিজিজ আছে, তারাও তো ক্যান্ডিডেট পাওয়ার জন্য। আর যারা 18 বছরের নিচে তাদেরকে দেয়া হবে না, যারা প্রেগনেন্ট তাদেরকে দেয়া হবে না। সুতরাং ছজন থাকলে যে সবাইকে দিতে হবে তার কোনো মানে নেই, এবং যারা ভুগেছে অলরেডি তাদের তো এমনি ইমিউনিটি অ্যান্টিবডি ফর্ম হয়ে গেছে, তাদের এখন ভ্যাকসিন না দিলেও চলবে। সুতরাং অনেকগুলো এক্সক্লুড করা হচ্ছে অনেকগুলো মানুষকে। তো যেটা ডক্টর সুইটিকে প্রশ্ন করেছিলেন, প্রথমে বিপ্লব বলে এক ভদ্রলোক, যে এত তাড়াতাড়ি যেখানে 15 বছর 20 বছর 50 বছর লেগে যায় একটা ভ্যাকসিন তৈরি করতে, এই 9 মাস 10 মাসের মধ্যে কিভাবে ভ্যাকসিন তৈরি করা সম্ভব? আসলে ফাস্ট ট্র্যাকে বলে একটা কথা আছে, এই এই যেহেতু বৈশ্বিক মহামারী, খুব তাড়াতাড়ি সায়েন্টিস্টরা, ডক্টর সুইটিও প্রশংসা করলেন সায়েন্টিস্টদের, যে খুব তাড়াতাড়ি এটা আবিষ্কৃত হলো, এটা বিজ্ঞানের একটা সফলতা এটা এটা। আর আরেকজন যে প্রশ্ন, তৌহিদ বলে একজন ভদ্রলোক প্রশ্ন করেছেন, যে এই যে ভ্যাকসিনটা বা বিভিন্ন যে করোনা ভ্যাকসিন এসেছে, সেটা কি মারাত্মক কোনো সাইড রিয়াকশন তৈরি করতে পারে কিনা? সেটার জন্য কিন্তু বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু একটা নির্দেশিকা অলরেডি তৈরি করে ফেলেছে, যদি কারো মারাত্মক রিয়াকশন হয় তাহলে সেটা কি করতে হবে, সেটা ডাক্তারদেরকে সেই নির্দেশিকা সরবরাহ করা হচ্ছে। আর এমনিও যে কোনো, যেটা ডক্টর সুইটি বলে, যে কোনো কিছুতেই কিন্তু অ্যালাফাইলিক রিয়াকশন হতে পারে, অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। যেমন প্রথমে অ্যাস্ট্রোজেনিকার যে যখন ট্রায়াল চলছিল, থার্ড ট্রায়াল, সেখানে মধ্যখানে কিন্তু বন্ধ করতে হয়েছিল, একজন মানুষের ট্রান্সভার্স মায়োলাইটিস ডেভেলপ করেছিল, পরে দেখা গেল, প্রথমে মনে হলো যে এটা ভ্যাকসিনের জন্য হলো, অ্যাস্ট্রোজেনিকার ভ্যাকসিনের জন্য, পরে দেখা গেল না, এমনি লোকটা কিন্তু, দ্যাট ওয়াজ কোইনসিডেন্স, এমনি কিন্তু লোকটা ট্রান্সভার্স মায়োলাইটিস ডেভেলপ করলো। আর আপনি যে ডাক্তারদের স্যালুট করেছেন, তাদের বলতে হয় যে বছর, মানে পুরো বছর জুড়ে মৃত্যু 123 জন চিকিৎসকের, আক্রান্ত হয়েছেন 2887 জন চিকিৎসক, এছাড়াও স্বাস্থ্যকর্মী সহ চিকিৎসা সেবা সংশ্লিষ্ট যে মোট 8151 জন করোনা ভাইরাসে আক্রান্ত। এবং গত বছর করোনায় 123 জন চিকিৎসকের মৃত্যু কিন্তু স্বাস্থ্য খাতের একটা জন্য একটা অপূরণীয় ক্ষতি বয়ে এনেছে। সুতরাং এই যে চিকিৎসক, আমরা মনে করি এইসব চিকিৎসকদের, মানে এটা এটা এক ধরনের মুক্তিযুদ্ধ,
মুক্তিযুদ্ধে আমরা মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধা বলি, এটা এই করোনা যুদ্ধে যারা সামিল হয়েছে তাদেরও আমি একটা সরকারের কাছ থেকে একটা তারা খেতাব পাবে বা পদবি পাবে সেটা আমরা আশা করতে পারি। কারণ আমরা জীবনের মায়া ত্যাগ করে আমরা করোনা রোগীর চিকিৎসা করছি, যেখানে স্বামী আক্রান্ত হলে স্ত্রী পর্যন্ত যেতে যায় না তার সেবা করতে, সেখানে আমরা কিন্তু আমাদের কিন্তু ছুটে দিতে হয়। সুতরাং চিকিৎসকদের ভূমিকা এখানে এটা সারা জীবন এটা মনে রাখতে হবে যে 2020 সনে যে করোনা ভাইরাসটা এসেছিল চিকিৎসকদের ভূমিকা এখানে অনস্বীকার্য, এবং এই চিকিৎসা আমাদের স্যাক্রিফাইসের জন্য অনেকগুলো জীবনকে আমরা বাঁচাতে পেরেছি। নিশ্চয়ই যদি এমন হয় যে পরিবারের অর্ধেক মানুষ ভ্যাকসিন নিতে পারলো না, ভ্যাকসিন শুরুতে আসলে আসবে না, তাহলে কি যারা ভ্যাকসিন নিলেন 3 মাস পরে যদি ওই ভ্যাকসিন কাজ না করে তাহলে তো 6 জনই আবার আক্রান্ত হতে পারেন, বিষয়টা তো তাই আছে নাকি? হ্যাঁ, ব্যাপারটা আসলে যে ফ্রন্টলাইন ওয়ার্কার এবং যাদের কোমরবিডিটি আছে, যেমন একটা ফ্যামিলিতে আপনি মনে করেন যে বয়োজ্যেষ্ঠ যারা আছে এবং যার যে ডায়াবেটিস আছে, আমি ইকবাল ভাইয়ের সাথেই বলতে চাই যে তাদের কিন্তু ঝুঁকিটা অনেক বেশি। যেমন আমার ফ্যামিলিতে যদি কোনো সিনিয়র একটা পার্সন থাকে এবং তার ডায়াবেটিস, হাইপারটেনশন, অ্যাজমা এ ধরনের রোগ থাকে, তার জন্য কিন্তু করোনা হওয়ার ঝুঁকিটা অনেক বেশি। সেই ক্ষেত্রে আমার মেয়ের বয়স 12 বছর বা আমি দেখাচ্ছে যদি বিলো 40 হই তাহলে কিন্তু আমার রিস্কটা কম। তো এক্ষেত্রে প্রায়োরিটি কে পাবে? নিশ্চয়ই যে সিনিয়র পার্সনটা এবং যার কোমরবিড আলাদা কিছু ডিজিজ রয়েছে, লাইক হাইপারটেনশন, ডায়াবেটিস, ইমিউন সাপ্রেস যে কোনো প্রবলেম অথবা অ্যাজমা জাতীয় কোনো প্রবলেম। সো এটা কিন্তু আর আপনারা সায়েন্টিস্টরা কিন্তু এগুলো অনেক ভেবে চিন্তেই ডিসিশন নিয়েছেন, এবং বাংলাদেশে যেটা ফলো করা হচ্ছে এটা সারা ওয়ার্ল্ডের জন্যই ফলো করা হচ্ছে। না না, সায়েন্টিস্টরা খুবই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং সঠিক সিদ্ধান্ত তারা নিয়েছেন। কিন্তু যেটা জানতে চাচ্ছি যে 3 মাস পরে যদি ভ্যাকসিন আর কার্যকর না হয় তাহলে তো 6 জন মানুষ আবার সেই আগের অবস্থায় চলে যাচ্ছে, নাকি ভ্যাকসিন নেওয়ার জন্য বিশেষ কোনো সুবিধা 3-4 মাস পরে থাকবে তাদের শরীরে? এই বিষয়ে আসবো, কিন্তু একটা প্রশ্ন আছে, আমরা একটু প্রশ্নটা নিয়ে আসতে চাই। ডক্টর সোহেল আহমেদ সুইটি, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি কুষ্টিয়াতে, আমি স্বপন কুমার সাহা ফ্রম কুষ্টিয়া। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে যে ভ্যাকসিন নেওয়ার আগে কি আমাদের এই কোভিডটা পরীক্ষা করে নিতে হবে যে পজিটিভ হলে নেওয়া যাবে বা পজিটিভ না হলে নেওয়া যাবে, এমন কোনো বাধ্যবাধকতা আছে কিনা? আর সেকেন্ড থিং হচ্ছে এটার মেয়াদ কতদিন থাকবে, যে আমি নেওয়ার পরে আমি কতদিন এর থেকে মুক্ত থাকবো, এবং এটা নেওয়ার পরে আমি মাস্ক বা আমার অন্য কিছু মেনে চলতে হবে কি হবে না? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কক্সবাজার থেকে বলছিলাম, মহিউদ্দিন চৌধুরী। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আমি আপনার মাধ্যমে জানতে চাইছিলাম যে এখন তো হাজার হাজার কোটি টাকার যে ভ্যাকসিন, এইগুলো যে কত মাত্রায় যে এই যে মাত্রায় যে এগুলো রাখা হবে সেই ব্যবস্থা কি নেওয়া হয়েছে কিনা, কত তাপমাত্রায় রাখা হবে সেই ব্যবস্থা? অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর ইকবাল হাসান মাহমুদ। আপনি যদি দুজনের প্রশ্নের উত্তর দিতেন। স্বপন কুমার সাহা প্রশ্নটা করেছেন, একটু বলবেন কি প্রশ্নটা? উনি যেটি জানতে চাচ্ছেন যে পজিটিভ যদি থাকে তাহলে ভ্যাকসিন, বুঝতে পেরেছি। হ্যাঁ, আসলে পজিটিভ মানে কি, যে এখন আমাদের দেশে এখন পর্যন্ত আমি চিৎকার করেছি বিভিন্ন চ্যানেলে যে অ্যান্টিবডি টেস্ট করা হোক, যদি তার শরীরে সাফিশিয়েন্ট অ্যান্টিবডি IgG এবং IgM তৈরি হয়ে যায় তাহলে তার আপাতত ভ্যাকসিন না নিলেও চলবে, সে তো মানে ন্যাচারালি সে ভ্যাকসিনেটেড হয়ে গেল, তাকে তো ভ্যাকসিন আপাতত না দিলেও চলবে, পরে দেখা যাবে। তার যদি অ্যান্টিবডি ফল করে যায় কোনো কারণে তাহলে তাকে ভ্যাকসিন দেওয়া যাবে। সুতরাং যেহেতু অ্যান্টিবডি টেস্ট হচ্ছে না আমাদের দেশে, সুতরাং সবাইকে এখন ভ্যাকসিন দিতে হবে। আমি অ্যান্টিবডি টেস্টের এখানে খুবই বেশি প্রয়োজন মনে করছি। অ্যান্টিবডি টেস্টের আমি খুব মানে সবার কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে অ্যান্টিবডি টেস্ট বাংলাদেশে শুরু করা হোক। আর অ্যান্টিবডি টেস্ট যেহেতু হচ্ছে না, প্রত্যেককে ভ্যাকসিনেশন দিতে হবে। এটা হলো স্বপন কুমার সাহার উত্তর। আর যে কক্সবাজার থেকে যিনি প্রশ্ন করেছেন যে হ্যাঁ, শত শত কোটি টাকা দিয়ে যে আমরা ভ্যাকসিন আনছি,
সেটা কিন্তু অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিনের একটা সুবিধা হচ্ছে যেটা সংরক্ষণ খুব সহজ, বিতরণও খুব সহজ, কারণ এটা নর্মাল মানে টু টু ফোর ডিগ্রি সেন্টিগ্রেড যেটা নর্মাল আমরা ভ্যাকসিন রাখি। আমাদের ইপিআই প্রোগ্রামটা কিন্তু সারা বিশ্বে সমাদৃত, ওয়েল এস্টাবলিশড, এই যে ফ্রিজ আছে সেখানে রাখা যেতে পারে। এবং ভ্যাকসিন করছে যে অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনটা আনছে সেটা কিন্তু আলাদা একটা কোল্ড স্টোরেজ তারা করেছে সংরক্ষণের জন্য, একটা শের বাংলা নগরে একটা কোল্ড স্টোরেজ করেছে সেখানে থাকবে এবং বিতরণও খুব সহজ হয়ে যাবে এবং কোনো সমস্যা হবে না এখানে। তবে হ্যাঁ, যেটা সারা বিশ্ব যেটা ভয় করছে, ইন্টারপোল যেটা ভয় করছে, যে সেটা হচ্ছে যে ভ্যাকসিন দুই নম্বর মানে দিন যেটা মেয়ের যদি হয়ে যায় তাহলে তো একটা মানে ভয় থাকে। সেই জন্য প্রত্যেকটা সরকারকে ইন্টারপোল কিন্তু সতর্ক করেছে যে ভ্যাকসিন যাতে দুই নম্বর না হয় বা ভ্যাকসিনের যাতে ভ্যাকসিন নিয়ে যাতে কোনো রকমের মাস্ক নিয়ে হয়েছে বা যেটা পিপি নিয়ে হয়েছে সেই নম্বর সেই ধরনের তিনি পজিটিভ অবস্থায় আছেন, এরকম অবস্থায় কি তিনি ভ্যাকসিন নিতে পারবেন? না, নিতে পারবেন না। তিনি যেহেতু করোনাতে আক্রান্ত এখনো পজিটিভ, সে আলটিমেটলি তার যখন করোনা চলে যাবে তার তো বডি অ্যান্টিবডি ফর্ম হবে। তবে একেবারে সাফিসিয়েন্ট অ্যান্টিবডি ফর্ম হলো কিনা সেটা দেখার জন্য তো অ্যান্টিবডি টেস্টের কথা আমি বারবার বলছি যে অ্যান্টিবডি আইজিই আইজিজি এবং আইজিএম যদি ফর্ম হয়ে যায় সে তো ন্যাচারালি ভ্যাকসিনেটেড হয়ে যাচ্ছে, তাকে ভ্যাকসিন আপাতত না দিলেও চলবে। কারণ মানে ওয়ার্ল্ডে মাত্র 4 জন দ্বিতীয়বার আক্রান্ত হয়েছে, একবার আক্রান্ত হওয়ার পরে মানে এরকম 4 জনের ইনসিডেন্স আছে, বাংলাদেশে 1 জনের আছে, ডক্টর স্বপন কুমার সাহা বোধ হয় ওনার নাম। তো আরেকটা প্রশ্ন একজন করেছে যে আপনি করেছিলেন যে আপনার কাছে বিস্তারিত জানতে আসবো, কিন্তু একটা বিরতি নিতেই হচ্ছে এখন, বিরতির পরে বিস্তারিত আলাপ করব। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। কখন ভ্যাকসিন নিতে হবে? শরীরে যদি অ্যান্টিবডি থাকে তাহলে ভ্যাকসিন নেওয়া যাবে না, আবার করোনা পজিটিভ যদি কেউ থাকেন তখনও ভ্যাকসিন নেওয়া যাবে না, এমনটি বলছিলেন অধ্যাপক ডক্টর ইকবাল হাসান মাহমুদ। ভ্যাকসিন বিষয়ে আর কিছু বলতে চান কি না ডক্টর সোহেল আহমেদ সুইটি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ সাধারণত যাদের কোভিড হয় তাদের মধ্যে একটা ইমিউনিটি ডেভেলপ করে যে না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অলরেডি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ উনি বলেছেন যে সারা ওয়ার্ল্ডে ইনসিডেন্স দেখা গেছে, দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছে মাত্র 4 জন। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যাদের মোটামুটি করোনা হয়ে সেরে গেছে এবং এই যে ইমিউনিটি তৈরি হয়েছে, বিশেষ করে অ্যান্টিবডি টেস্ট করাটা অনেক জরুরি, যে আইজিএম যদি টেস্ট করে পজিটিভ পাওয়া যায় এটা রিসেন্ট ইনফেকশন আছে কিনা বোঝা যাবে। সো তাদের কিন্তু প্রয়োজন নেই ভ্যাকসিনটা নেয়ার, মানে এই মুহূর্তে অত বেশি জরুরিকতা নেই, যাদের প্রয়োজন আছে কোমরবিডিটি আছে বা বয়োজ্যেষ্ঠ যারা তাদের জন্য। আর ভ্যাকসিন নিয়ে সবার মধ্যে একটা সংশয় থাকবে, যে কোনো ভ্যাকসিন আসলেই প্রথম দিকে সবার মধ্যেই সাধারণ মানুষের সংশয় থাকাটাই স্বাভাবিক যে কি ধরনের সাইড ইফেক্ট হবে, আমাদের কোনো ঝামেলা হবে কিনা। তো সবার মধ্যে এই সচেতনতা আসতে আসতেও কিন্তু 5-6 মাস লেগে যাবে, ততদিনে ইনশাল্লাহ আমরা আশা করছি যে বাংলাদেশে অ্যাভেলেবল ভ্যাকসিন চলে আসবে, যাতে সাধারণ মানুষ ফ্রন্টলাইন ওয়ার্কারদের পাশাপাশি যারা অন্যান্য অবস্থায় আছেন তারাও ভ্যাকসিনটা পাবেন। আর খুবই জরুরি একটা বিষয় যে ভ্যাকসিন দেওয়ার আগে অ্যান্টিবডিটা টেস্ট করে নিলে অবশ্যই ভালো। আপনি একজন কিডনি রোগ বিশেষজ্ঞ, আমরা একটু জানতে চাই যে যারা কিডনির রোগে ভুগছে তারা যদি ভ্যাকসিন নেয় কোনো ধরনের মানে সাংঘর্ষিক বিষয় আছে কিনা ভ্যাকসিনের সাথে কিডনি সংক্রান্ত জটিলতার? হ্যাঁ, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা কিডনিতে আক্রান্ত কিডনি রোগে তাদের কিন্তু অলরেডি ইমিউন সাপ্রেশন আছে, সো তাদের জন্য আমি মনে করি যে ভ্যাকসিন নেওয়াটা আরো বেশি জরুরি, কারণ তাদের যদি কিডনি রোগের উপরে করোনা হয় আরো বেশি পোস্ট কমপ্লিকেশনস হওয়ার সম্ভাবনা আছে, মানে করোনা সেরে যাওয়ার পরে কিডনি রোগের কমপ্লিকেশনস এর সাথে কোভিড এর কমপ্লিকেশনস মিলে রোগীর অবস্থা আরো বেশি জটিল
এবং খারাপ হতে পারে। সে কারণে আমি আশা করব শুধু কিডনি রোগীরাই নয়, আপনারা তো ভ্যাকসিন নেবেন, যাদের এ ধরনের কোমরবিড কন্ডিশন রয়েছে লাইক ডায়াবেটিক্স, হাইপারটেনশন, অ্যাজমা এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন, আপনারা একেবারেই ভয় করবেন না, ভ্যাকসিন নেবেন। অনেকের উপরে গবেষণা করেই ভ্যাকসিন এসেছে, সবকিছুরই ক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া থাকবেই, কিন্তু ভয় করে বসে থাকলে চলবে না, কারণ ভ্যাকসিনটা নিলে তো তাও সম্ভাবনা রয়েছে যে আপনি আপনাকে প্রোটেক্ট করতে পারছেন, কিন্তু না নিলে তো সেটা সম্ভাবনা নেই। আর স্বপন কুমার সাহা একটা প্রশ্ন করেছিল যে ভ্যাকসিন নেওয়ার পরে উনি মাস্ক ব্যবহার করবেন কিনা, মাস্ক কিন্তু ব্যবহার করতেই হবে, কারণ এমন কোন এভিডেন্স বা স্টাডি হয় নাই যে একবার কোভিড হলেই আর হবে না, সম্ভাবনা কম, কিন্তু এমন কোন স্টাডি আমরা পাই নাই যেটা এস্টাবলিশ করেছে, বা এমন কোন আর্টিকেলস আসে নাই বলে যে এস্টাবলিশ করেছেন যে একবার কোভিড হলে আর কোভিড হবে না। চারজনের হলেও কিন্তু হয়েছে, হয়তো আমরা আর টেস্ট ওইভাবে করি নাই। সো মাস্কটা কিন্তু পড়তে হবে নিজের ভালোর জন্য, অন্যের ভালোর জন্য, আমি সেটা আশা করব যে আমাদের জন্য কিন্তু মাস্ক ম্যান্ডেটরি এবং ফাইন করা হচ্ছে, অর্থাৎ মাস্ক পরতেই হবে, ভ্যাকসিন নিলেও পড়তে হবে, করোনা না থাকলেও পড়তে হবে, আর থাকলে তো পড়তে হবে অন্তত 2022 সাল পর্যন্ত, ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি মিজান বলছি ধানমন্ডি থেকে। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। প্লিজ, আমি জানতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি আমাদের যেহেতু অ্যান্টিবডি টেস্টের সুযোগ নেই ওরকম, তো করোনা পজিটিভ হওয়ার কতদিন পরে টিকাটা নেওয়া যাবে? মানে আচ্ছা, অধ্যাপক ডক্টর ইকবাল হাসান মাহমুদ, বিষয়টা কি এরকম যে করোনা যে টিকা সেটি দেওয়ার আগে অ্যান্টিবডি টেস্ট করে তারপরে দেওয়া হবে? এটা হলে ভালো হতো, যদি অ্যান্টিবডি সাফিশিয়েন্ট অ্যান্টিবডি ফর্ম হতো তাহলে তো এমনিতে ন্যাচারালি প্রোটেক্টেড, তাকে ভ্যাকসিন পরে দিলেও হতো, কিন্তু এখন যেহেতু অ্যান্টিবডি পরীক্ষা হচ্ছে না বাংলাদেশে, সেই জন্য মানে সবাই কি অ্যান্টিবডি পজিটিভ হোক নেগেটিভ হোক সেটা দিতে হবে। তো যারা করোনায় ভুগছে, এটা একটু ক্লিয়ার করা দরকার, যারা করোনায় ভুগছে তাদের ভ্যাকসিন নেওয়া যাবে না, তারা তো ভুগছেই, তারা তো প্রসেসের মধ্যে আছে। আর কেউ করোনা পজিটিভ হলেন মানে কতদিন পরে তিনি অ্যান্টিবডি টেস্ট করবেন? করোনা পজিটিভ হওয়ার কতদিন পরে অ্যান্টিবডি টেস্ট করবেন? যখন নেগেটিভ হওয়ার দুই সপ্তাহ, নেগেটিভ হওয়ার দুই সপ্তাহ পরে অ্যান্টিবডি পরীক্ষা করে দেখবেন যে কি অবস্থা, রিসেন্ট ইনফেকশন হয়েছে না অলরেডি অনেক বেশ কয়েকদিন হয়ে গেছে, আইজিজি এবং আইজিএম দিয়ে আমরা সেটাকে বোঝার চেষ্টা করি। আর যেটা ডক্টর সুইটি বললেন যে এটা মাস্ক পরার ব্যাপারে, ভ্যাকসিন নেওয়ার পরেও মাস্ক পরতে হবে, কারণ যেখানে কোনো ভ্যাকসিনই কিন্তু 100% প্রোটেকশন দিচ্ছে না, ইভেন মডার্নাও কিন্তু 94.5, এরকম ফাইজার একই অবস্থা, আর আমাদের দেশে যেটা আসছে 60%, 70%, সুতরাং 30% তো রয়ে যাচ্ছে সেখানে। সেই জন্য মাস্ক কিন্তু 2022 পর্যন্ত পরে দিতে হবে, এটার ব্যাপারে কোনো ছাড় দেওয়ার উপায় নেই, মাস্ক পরতেই হবে। এবং আমরা আশা করছি যে 2023 সনে এসে WHO ঘোষণা করবে যে বিশ্ব করোনা মুক্ত হয়েছে, এবং এই যে মহামারী করোনা ভাইরাসটা মহামারীর চরিত্র চেঞ্জ করে সেটা সাধারণ ফ্লু এর মতো বা সাধারণ সর্দি কাশির মতো মানে জ্বরে পরিণত হয়েছে, টার্ন নিয়েছে। সুতরাং আমাদের এই 2021 এবং 2022 এটা মাস্ক পরেই থাকতে হবে, ভ্যাকসিন নিতে হবে। ভ্যাকসিনের অনেকে কিন্তু ভ্যাকসিন নিয়ে রাজনীতি করার চেষ্টা করবে, বিভিন্ন রকমের অপপ্রচার চালানোর চেষ্টা করবে, কিন্তু এটা একদম গ্রহণ করা উচিত হবে না। প্রত্যেককে যাদের মানে ভ্যাকসিন আমরা যদি প্রত্যেককে দিতে পারি এবং প্রত্যেকে যদি নেয় ভ্যাকসিনটা, ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে কোনো রকমের কার্পণ্য না করে। আরেকটা কথা, একটু ডক্টর সুইটি যে সাবজেক্ট ডিসিপ্লিন আছে কিডনি, কালকে আমি CNN-এ দেখলাম যে 80 বছর এক লোক কি ডায়ালাইসিস রেগুলার পাচ্ছে, ওনাকে মানে কোভিড ভ্যাকসিন দেওয়া হলো, ফাইজারের ভ্যাকসিন দেওয়া হলো। সুতরাং মানে কিডনিও যেহেতু আক্রান্ত হয় করোনাতে, কিডনি মানে সেই জন্য আর ইমিউন সাপ্রেস তো এমনি হয়ে থাকে কিডনি ডিজিজ রোগ, তাদের কিন্তু অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। যে অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, আজকের একেবারেই সময় নেই। আজ আপনাদের দুজনের কথায় আমরা যেটা বুঝলাম যে ভ্যাকসিন আসুক বা না আসুক মাস্ক পরতে হবে, দুই ভ্যাকসিন অবশ্যই নিতে হবে, এবং তিন এই করোনা পজিটিভ যারা থাকবেন তারা ভ্যাকসিন নিতে পারবেন না, চার করোনা নেগেটিভ হওয়ার 15 দিন পরে অ্যান্টিবডি টেস্ট করে যদি অ্যান্টিবডি না থাকে তাহলে আসলে এই ভ্যাকসিন নিতে হবে। এবং বাকি আলোচনা নিশ্চয়ই আমরা অন্য পর্বগুলোতে করব, দর্শক প্রতিদিনই নিশ্চয়ই থাকবেন আমাদের সঙ্গে। আজকের মতো এ পর্যন্তই, শুভরাত্রি। Thank you.